শত্রুপক্ষকে বশ করার জন্য কত অস্ত্রই তো আবিষ্কার হয়েছে, কত কৌশল কিংবা অপকৌশলের মাধ্যমে শত্রুদেশকে যে দমিয়ে রাখা যায় তার হাজারো নজির রয়েছে পৃথিবীর ইতিহাসে। তেলকে অস্ত্র বানিয়ে প্রতিপক্ষকে যে নাস্তানাবুদ করা যায় তার ইতিহাস তৈরি হয়েছিল 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময়। সে সময় তেল উৎপাদনকারী আরব দেশগুলোর সংগঠন ওপেক নিষেধাজ্ঞা আরোপ করেছিল পশ্চিমা দেশগুলোর ওপর, ফলে যুক্তরাষ্ট্রসহ তার মিত্র দেশগুলোতে দেখা দেয় স্মরণকালের সবচেয়ে তীব্র তেল সংকট। অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যে সপ্তাহ কিংবা মাসে নেদারল্যান্ডের রাস্তায় দুই একটার বেশি গাড়ি দেখা যেত না, অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ হয়ে গিয়েছিল। তেলের দাবিতে রাস্তায় নেমে এসেছিল জার্মানির মানুষজন। চলুন আজ সেই ইতিহাসের কিছুটা জেনে নেওয়া যাক। ১৯৬৭ সালে ছ দিনের আরব ইসরায়েল যুদ্ধে মিশর, সিরিয়া ও ফিলিস্তিনের বেশ কিছু ভূমি দখল করে নেয় ইসরায়েল। স্বভাবতই ধারণা করা হচ্ছিল এই ভূমি ফিরিয়ে আনার জন্য পুনরায় যুদ্ধ নামবে আরব বিশ্ব, এবং সত্যি তাই হল। হারানো ভূমি পুনরুদ্ধানের জন্য সিরিয়া ও মিশর ইসরায়েলের সাথে আরও একটি যুদ্ধ বাঁধিয়ে ফেলে। এই যুদ্ধের মাধ্যমে জেগে ওঠে আরব জাতীয়তাবাদ, ফলে সিরিয়া ও মিশরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে অন্যান্য আরব দেশগুলো। এদিকে ইসরায়েলকে সাহায্য করার জন্য এগিয়ে আসে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সামরিক সাহায্য প্রদান করে। এজন্য আরবরা কোনোভাবেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে সফলতা লাভ করতে পারছিল না। সফল না হওয়ার পিছনে আরবরা মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহকেই প্রধানত দায়ী করে। তাই তারা একটি প্রতিশোধ নিতে চাচ্ছিল, এবং আরব দেশগুলো একজোট হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর ওপর তেল অবরোধ আরোপ করে। 1960 সালের পূর্বে সেভেন সিস্টার নামে খ্যাত 60টি তেল কোম্পানি আরব বিশ্বে তেল উৎপাদনে নিয়োজিত ছিল। এই কোম্পানিগুলোর অধিকাংশ মালিকানা ছিল পশ্চিমা দেশগুলোর হাতে, ফলে তারা সবসময় পশ্চিমা দেশগুলোর স্বার্থ রক্ষা করে চলত। অপরদিকে তেল উৎপাদনকারী দেশগুলো তাদের ন্যায্য অধিকার পেত না, পানির দামে তেল সরবরাহ করা হতো পশ্চিমা দেশগুলোতে। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো নিয়ে আরব দেশগুলোতে অসন্তুষ্টি ছিল। এই অসন্তুষ্টি থেকে 1960 সালে 14 সেপ্টেম্বর সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত এবং ভেনিজুয়েলা মিলে গঠন করে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক বা অর্গানাইজেশন অফ আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। প্রতিষ্ঠাকালে কয়েকটি সদস্য রাষ্ট্র থাকলেও শীঘ্রই মোট সদস্য দাঁড়ায় 13। এই ঘটনায় আরব বিশ্বে দুজন ব্যক্তি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। তাদের একজন ছিলেন তৎকালীন সৌদি আরবের তেলমন্ত্রী আহমেদ জাকি ইয়ামানি, এবং অপরজন ইরাকের তেল মন্ত্রণালয়ের পার্লামেন্ট আন্ডার সেক্রেটারি ডক্টর ফাতহিল চালাবি। সে সময় ডক্টর চালাবি তেলের দাম 70% বাড়ানোর প্রস্তাব করেন। 1973 সালের অক্টোবরের শুরুতে ভিয়েনায় আরব দেশগুলোর তেলমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়। সেখানে তেলের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। ঠিক সেই মুহূর্তে অপ্রত্যাশিতভাবে শুরু হয়ে গেল আরব ইসরায়েল যুদ্ধ, এবং সব কিছুর মোড় ঘুরিয়ে দেয়। বৈঠক শুরুর কয়েকদিন আগে থেকেই ধারণা করা হচ্ছিল যে বড়সড় একটা যুদ্ধ এগিয়ে আসছে সামনে, কিন্তু পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে যে এত বড় সিদ্ধান্ত নেওয়া হবে সেই কথা কেউ কখনো ভাবেনি। 1973 সালের 6 অক্টোবর শুরু হয়ে গেল ইয়ম কিপুর যুদ্ধ। সিরিয়া এবং মিশর আক্রমণ করে বসল ইসরায়েলকে। 1967 সালের হারানো ভূমি পুনরুদ্ধার করতে এবং সেই যুদ্ধের প্রতিশোধ নিতে এই আক্রমণ করে। শুরুতে এই যুদ্ধে আরব সেনারা বেশ ভালোই করছিল। যখন এই যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল তখন ভিয়েনায় তেলমন্ত্রীদের বৈঠকে দেখা দিল অচল অবস্থা। তারা দাম বাড়ানোর এই প্রস্তাবে একমত হতে পারলেন না, ফলে বৈঠক সেখানেই মুলতবি করা হলো, এবং নতুন করে আবার কুয়েতে বৈঠক ডাকা হলো। 16 অক্টোবর 1973 সাল এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল আরব বিশ্ব। ইতিহাসে সেই প্রথম তেল উৎপাদনকারী আরব দেশগুলো একত্রিত হয়ে তেল কোম্পানিগুলোকে বাদ দিয়ে একতরফা তেলের দাম নির্ধারণে ঘোষণা দিলেন। শুধু তাই নয়, ডক্টর ফাতহিল চালাবির প্রস্তাব অনুযায়ী তেলের দাম 70% বৃদ্ধি করা হলো। তেলের দাম বৃদ্ধির খবর শুনে আঁতকে উঠল পশ্চিমা বিশ্ব। এদিকে ওপেক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সেভেন সিস্টারের তেমন কোনো গুরুত্ব ছিল না, বরং সমস্ত ক্ষমতা চলে যায় ওপেক জোটভুক্ত আরব দেশগুলোর হাতে। কিন্তু এখানেই শেষ নয়, আরব দেশগুলো শুধুমাত্র তেলের দাম 70% বৃদ্ধি করেই থামল না। তারা বেশ আগে থেকেই তাদের তেলকে পশ্চিমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাচ্ছিল। আরব দেশগুলো একত্রিত হয়ে যখন ওপেক গঠন করল তখন তারা সেই সুযোগ কাজে লাগাতে চাইল। এদিকে ততদিনে পুরোদমে শুরু হয়ে গেছে আরব ইসরায়েল যুদ্ধ।
যুদ্ধ শুরুর পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ড সরাসরি সামরিক সহায়তা দিয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়ালো। আবার পশ্চিমা মিত্র দেশগুলোও ইসরায়েলের সমর্থনে কাজ করে যাচ্ছিল। ফলে আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে প্রথম দিকে ভালো করলেও কোনোভাবেই সফলতা লাভ করতে পারছিল না। 16 অক্টোবরের বৈঠকের পর ওপেকের তেলমন্ত্রীগণ কুয়েতেই থেকে গেলেন। পরদিন 17 অক্টোবর আবারও বসলেন এক টেবিলে। ওই বৈঠকে সৌদি আরবের তেলমন্ত্রী আহমেদ জাকি ইয়ামানি প্রস্তাব করলেন ইসরায়েলের পশ্চিমা মিত্র দেশগুলোতে তেল সরবরাহ বন্ধ করে দেবেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং যারা সরাসরি অস্ত্র ও সেনা দিয়ে ইসরায়েলকে সাহায্য করছে। ইরাক অবশ্য আরও কঠিন সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব দিয়েছিল। তাদের প্রস্তাব ছিল সমস্ত আরব দেশে 7 সিস্টার্স সহ পশ্চিমা যতগুলো তেল কোম্পানি আছে সব কোম্পানিকে যেন জাতীয়করণ করে নেওয়া হয়। কিন্তু ইরাকের এই প্রস্তাব অন্যান্য আরব দেশগুলো গ্রহণ করল না। 17 অক্টোবরের সেই বৈঠকে সৌদি আরব ও কুয়েত সবচেয়ে বড় ভূমিকা রাখে। একমাত্র ইরাক ছাড়া সকল আরব দেশ সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডে তেল সরবরাহ বন্ধ করে দেবে। দিনে দিনে এই নিষেধাজ্ঞা কঠোর থেকে কঠোরতর হতে লাগল। নিষেধাজ্ঞার আওতায় চলে আসলো পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকাও। ফলে তেলের বাজারে দেখা দিল ব্যাপক অস্থিরতা। নড়ে চড়ে বসলো বিশ্ব রাজনীতির মঞ্চ। কোনো কোনো দেশে তেলের দাম 4 গুণ বৃদ্ধি পেল। পশ্চিমা দেশগুলোতে শুরু হয়ে গেল তীব্র তেল সংকট। ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি হল পশ্চিমা শিল্পোন্নত দেশগুলো। পেট্রোল পাম্পের সামনে দেখা দিল দীর্ঘ লাইন। তেলের ব্যবহার হ্রাস করতে ঘন্টায় 50 কিলোমিটারের উপরে গাড়ি চালানোতে নিষেধাজ্ঞা জারি করা হলো যুক্তরাষ্ট্রে। বিশ্বব্যাপী তেলকে অস্ত্র করে আরব দেশগুলো যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল এর মাধ্যমে আরব জাতীয়তাবাদ জেগে ওঠে। পশ্চিমা দেশগুলোকে নিষেধাজ্ঞা দিতে পেরে নিজেদের শক্তি এবং অবস্থান সম্পর্কে তারা সচেতন হয়ে উঠল। ইতোপূর্বে মধ্যপ্রাচ্য থেকে পানির দরে তেল কিনত পশ্চিমা দেশগুলো। এবার যেন সেই যুগের অবসান ঘটল। তৎকালীন সৌদি আরবের তেলমন্ত্রী আহমেদ জাকি ইয়ামানি বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিলেন, ইসরায়েল যদি আরব ভূমি থেকে তাদের সব সৈন্য প্রত্যাহার করে নেয়, কেবলমাত্র তাতেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং আগের দামে তেল পাওয়া যেতে পারে। রাতারাতি তেলের মূল্য আকাশ ছোঁয়া হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী ব্যাপক অর্থনৈতিক সংকট দেখা দিল। শুধু তাই নয়, নাটকীয়ভাবে বিশ্বে ক্ষমতার ভারসাম্যের একটা পরিবর্তন চলে আসলো। শিল্পোন্নত পশ্চিমা দেশগুলো এতদিন তাদের যে ক্ষমতা বিশ্বব্যাপী দেখিয়ে এসেছে তাদের যেন বড় ধরনের একটা ধাক্কা লাগলো। তারা বুঝতে পারলো তাদের দুর্বল অবস্থান সম্পর্কে। এই তেল নিষেধাজ্ঞা জারি ছিল 1974 সালের প্রথম ভাগ পর্যন্ত। ওপেক তেলের দাম বাড়িয়ে রাখল। এরপর খুব দ্রুতই আরব দেশগুলো তেল বিক্রির মাধ্যমে সম্পদশালী হয়ে উঠল। মূলত এরপর থেকেই আরব দেশগুলো তেলের উপর নির্ভর করে উন্নত এবং আধুনিক হতে শুরু করে। এই ঘটনার পর থেকেই তেল বাণিজ্যে এক বিশাল পরিবর্তন ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো শুরু করে দেয় তেলের মজুদ, নিজেদের দেশে তেল অনুসন্ধান শুরু করে দেয়। মধ্যপ্রাচ্যের বাইরে তারা তেলের ভিন্ন উৎস খুঁজতে থাকে। ফলে অনেকাংশেই আরব দেশগুলোর উপর পশ্চিমা বিশ্বের তেল নির্ভরতা কমে আসে। যদিও এখনও তেলের জন্য বিশ্বের সিংহভাগ দেশকে আরব বিশ্বের উপর নির্ভর করতে হয়। সো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? পশ্চিমাদের উপর আরব দেশগুলোর এই তেল যুদ্ধ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।